তো কোভিড পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ রয়েছে একাধিক দিন এবং স্কুল কলেজ কবে খুলবে এই নিয়ে জল্পনা রয়েছে একাধিক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে অবশেষে খুলতে চলেছে স্কুল কলেজ তো কবে স্কুল কলেজ খুলতে চলেছে আজকের সাংবাদিক বৈঠকে কি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুরোটা জেনে নেব এই ভিডিওতে সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরো দেখুন নাহলে আপনারা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়াল এই মিটিংয়ে এবং সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় কী বলেছেন খুব শীঘ্রই খুলতে চলেছে স্কুল কলেজ তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে অবশেষে খুলছে স্কুল কলেজ দিন দিনক্ষণ ঘোষণা পার্থর তো করোনার জেরে প্রায় এগারো মাস ধরে বন্ধ স্কুল কলেজ ধাপে ধাপে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও বাংলায় এখনও বন্ধ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ খোলা নিয়ে বিলম্ব দেখা দেওয়ায় তৈরি হয়েছিল বিতর্ক পড়ুয়াদের স্বার্থে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষক সংগঠন স্কুল বন্ধ থাকায় সবথেকে বেশি সমস্যায় পড়েছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের বড় অংশ কেননা এক তাদের এক মাসও ক্লাস হয়নি তারপর পরীক্ষা এরপর এই সমস্ত বিতর্ক উৎকণ্ঠার মধ্যে জল্পনার অবসান ঘটে স্কুল খোলার বিষয়ে দিন ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায় আজ পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলা হবে অর্থাৎ স্কুল কলেজ কিন্তু খুলতে চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে তবে প্রথম পর্বে নবম দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য পঠন পাঠন শুরু করা হবে একই সঙ্গে কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলাপ আলোচনার পর কলেজের খোলার বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি আগামী বারো তারিখ স্কুল খোলা হচ্ছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তবে এখনই ছোটদের স্কুল খোলা হচ্ছে না নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরুর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার এবং অভিভাবকদের অনুমতিতেই অবশ্যই এই ক্লাস হবে করোনা বিধি মেনে ক্লাস করানো হবে বলে জানিয়েছেন পার্থবাবু করোনার কারণে গত বছর মার্চ থেকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এটা আমরা সকলে জানি তো সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আজকে জানিয়েছেন স্কুল কলেজ খোলার আগে স্কুলগুলিতে জীবাণুমুক্তকরণের কাজ চলবে ক্লাস শুরু হলে স্বাস্থ্যবিধির বিষয়টিতে জোর দেওয়া হবে ধাপে ধাপে তো এবং আরও তিনি বলছেন যে অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে কিন্তু বৈঠক রয়েছে তো আগামী আমরা জানি যে আগামী তিন তারিখ অর্থাৎ আগামী কালকে একটি বৈঠক রয়েছে তো তার সেই বৈঠকে একাধিক জিনিস পরিষ্কার হতে চলেছে কলেজ বিশ্ববিদ্যালয় কবে একেবারে ওপেনলি খোলা হচ্ছে এবং সেই সাথে সাথে পুরোপুরি বলতে গেলে অফলাইন হবে নাকি পরীক্ষা অনলাইন হবে এই বিষয়টিও কিন্তু এই স্কুল কলেজ খোলার সাথে জড়িয়ে রয়েছে ঘটনাটি তো দেখা যাক কালকের বৈঠকে কি হচ্ছে তো এই আপডেটটি জাস্ট এই পর্যন্ত তবে আপনাদের মাস মেলিং জারি রাখতে হবে কেননা আপনাদের প্রথম কথা হচ্ছে সিলেবাস কিন্তু কমপ্লিট হয়নি এটা আপনাদের মাথায় রাখতে হবে মাস মেলিং থেকে শুরু করে যে পিটিশন সাইন এবং টুইটার ক্যাম্পেন এবং সশরীরের যে মুভমেন্টগুলি চলছে তাদেরকে আপনাদের সাপোর্ট করতে হবে নাহলে এই মুহূর্তে কিন্তু আপনাদের অফলাইন পরীক্ষার সম্ভাবনার দিকে এগোচ্ছে পুরো পরিস্থিতি তো এই ভিডিওটি জাস্ট এই পর্যন্ত এরপর যেমন যেমন আপডেট আসবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকানি প্রেস করে দেবেন ভালো থাকুন সবাই আর সুস্থ থাকুন সবাই বেস্ট অফ লাক